ভিউয়ার্স, আজকে এই যে মোচা কাটা দেখাবো আপনাদের সামনে। এইভাবে বেছে নিয়েছি মোচাগুলো, কেটে এইভাবে বেছে নিয়েছি। এই যে এগুলো জলের মধ্যে একবারে ভিজে রেখেছি কেটে, আর এই যে লাস্টের অংশটা আপনাদের দেখাচ্ছি, এত দেখানো সম্ভব হয় না। এই যে খুব সহজ, আর এতে প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন থাকায় এটা একটা উৎকৃষ্ট সবজি। এই কাটার সমস্যার কারণে মানুষে এটা খেতে পছন্দ করে না, এত কষ্ট, আসলে কোনো কষ্টই নেই। এই যে এতে ক্যালসিয়ামে ভরপুর, আয়রনে ভরপুর, এটা খুব একটা ভালো সবজি। এতে খুবই স্বাদ এবং এটা রান্না করতে পারলে খুবই মজাদার হয়। কেউ ভাজি খায়, কেউ রান্না করে। এই যে এরকমভাবে কেটে নেবেন, খুবই দ্রুত হয়ে যাবে। চাকুতে যদি ধার থাকে কোনো প্রবলেম নেই, এইভাবে আপনারা কেটে নেবেন। আমি কেটে নিচ্ছি, কতটুকু সময় লাগছে এগুলো গুছিয়ে নিতে, যতটুকু সময় আপনারা একটু ভয় পাবেন না, এইভাবে কেটে নেবেন। ঝটপট মোচা কাটার পদ্ধতি, এই যে দেখেন, দেখে দিচ্ছি এইভাবে করবেন। আমি এখন জলের মধ্যে ভিজিয়ে রাখবো যাতে কালো না হয় তরকারিটা। আমি এখন এগুলো ধরে কেটে নেব, বেছে রেখেছি আগের থেকে। কিন্তু সময় লাগলেও এটা একটু প্রসেস করে কাটলে সময় লাগে না, হয়ে যাচ্ছে। এভাবে কেটে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আমাদের সাথে থাকবেন। মোচা কাটার এই পদ্ধতি, এইভাবে কেটে নিয়েছি ওগুলো সবই। পরে আমি রান্না দেখাবো আপনারা। এই যে এইভাবে সুন্দর করে ভিজিয়ে রাখলে এই যে দেখেন জলে কালো ইয়েটা চলে যাবে পুরা। রান্নারও কিছু টেকনিক আমি দেখিয়ে দেবো আপনাদের কাছে, খুব সহজ হয়ে যাবে এই মোচা রান্না করা এবং কাটার প্রসেসটা। এই যে আমি, এই দেখেন কতটুকু সময় লাগলো, বেছে নিতে পারলে সময় লাগে না, খুবই দ্রুত একদম। এটা আমি ভালো করে ধুয়ে এই যে ভিজিয়ে রাখবো খানিক সময়। হয়ে গেল মোচা কাটা। আপনারা আমাদের সাথে থাকবেন, যারা নতুন বন্ধু তাদের সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা পুরাতন বন্ধু আছেন